বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ একটি কড়া বার্তা। এর ফলে চাপ বাড়তে পারে ঢাকার ওপর। চ্যানেল 24-এর সাথে আলাপকালে এসব কথা বলেন সাবেক দুই রাষ্ট্রদূত। বলেন, মানবাধিকার নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। মানবাধিকার কর্মী আদিলুর ইরানের দণ্ডের জেরে বৃহস্পতিবার এমন একটি প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত হয়। পরে প্রস্তাবটি পাশও হয় কণ্ঠভোটে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা। ঢাকার বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত পদক্ষেপ একটি কড়া বার্তা। তাদের উদ্বেগ কমাতে পদক্ষেপ নেওয়া উচিত এখনই। খুব স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার, ওরা বলছে হিউম্যান রাইটস সিচুয়েশন সিভিয়ারলি ডেটোরিয়রেটেড। সিভিয়ারলি কথাটা এটা কিন্তু সাংঘাতিক শক্ত করে। জিএসপি প্লাস আমরা কি করে পাব, তার জন্য কিন্তু আলাপ আলোচনা চলছে এবং তারা সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে, অর্থাৎ আমাদের এখানকার মানবাধিকার পরিস্থিতির আলোকে এই আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত কিনা বা উচিত কিনা, এই তারা এমনিও তারা প্রশ্ন তুলেছে। সেটা কিন্তু আমাদের জন্য আমি বলবো যে একটা কড়া সিগনাল, এটা আমাদের জন্য একটু চাপ বাড়াবে বলে আমি আশঙ্কা করছি। যদিও সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মতে বাংলাদেশের মানবাধিকারের পরিস্থিতি অন্যান্য দেশের চেয়ে ভালো। হিউম্যান রাইটস ভায়োলেশন কোথায় নেই বলো? আমাদের হিউম্যান রাইটস আমাদের দেশে যেভাবে আমরা চলছি, এই এই অবস্থায় আমাদের হিউম্যান রাইটস সিচুয়েশন ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কোনো মানুষকে খুন করছি না, আমরা কোনো মানুষকে জেলে নিচ্ছি না, আমরা কোনো মানুষকে অন্যায় করে অত্যাচার করছি না। এদিকে ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র কেন লাইফ সাপোর্টের শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, যেখানে উল্লেখ করা হয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকটের মুখে বাংলাদেশ। এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন ওয়ালিউর রহমান। বাট পিটিআই শুড থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া, হোয়াট ইজ হ্যাপনিং ইন ইন্ডিয়া, দে শুড নো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দে শুড অ্যাপোলজাইজ টু বাংলাদেশ। হোয়াট ইজ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ডু দে হ্যাভ এনি ডেমোক্রেসি? আর এই প্রতিবেদনকে বাংলাদেশ ইস্যুতে ভারতের অভ্যন্তরে চিন্তার পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখছেন সাবেক এই রাষ্ট্রদূত। তাদের প্রিজমটা হচ্ছে বাংলাদেশ দিয়ে এই অঞ্চলকে দেখা, আর এর আগে যেটা আমরা দেখেছি ভারত দিয়ে বাংলাদেশ দেখা, এই ছিল অ্যাপ্রোচটা। আমার ধারণা ভারতের অভ্যন্তরেও এক এক ধরনের পরিবর্তন, চিন্তার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মানবাধিকার কর্মী আদিলুর এলানের সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সাধারণ মানবাধিকার কর্মী নন, বিশ্ব নন্দিত ব্যক্তি। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। জানান, 2018 সালে নির্বাচনের আগের রাতেই বিরোধী দলের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন বিচার বিভাগকে ব্যবহার করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আদিলুর রহমান খান একজন সাধারণ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নন, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আদিলুর রহমান খান এবং তার ডিরেক্টর এএসএম নাসিরুল ইলান তাদের অবিলম্বে তাদের এই সাজা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকার প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিলেও বাজারে এর প্রভাব তেমন একটা দেখা দেয়নি। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া নিত্যপণ্যের দাম। এই পরিস্থিতিতে কারওয়ান বাজার ও শান্তিনগরে পেঁয়াজ ও ডিমের মূল্য তালিকা না থাকায় ঢাকায় দুই দোকানদারকে 2500 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম নিয়ন্ত্রণে দেশব্যাপী বাজারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় অধিদপ্তর। সরকার নির্ধারিত দামই বিক্রি হচ্ছে মূল্য তালিকা না থাকার জন্য আমরা শান্তিনগর বাজারে একটি প্রতিষ্ঠানকে সচেতন হিসেবে মানে জরিমানা করেছি, আর কারণ বাজারে আমরা একটা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকার জন্য জরিমানা করেছি।
সরকার নির্ধারিত দামে ডিম, আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা শক্তভাবে মনিটরিং করা হচ্ছে। সকালে রংপুরে নিজ বাসভবনে এই কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জানান, লোকবল সংকট নিয়েই কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় তার একটা দাম আমাদেরকে দিয়েছে, এই দাম হওয়া উচিত, সেই দামটা আমরা ডিক্লেয়ার করেছি। এটা পুরোপুরি মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় এই মুহূর্তে বাজারে যা হওয়া উচিত সেই অনুযায়ী তারা ডিক্লেয়ার করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই দামটা যেন বাজারে প্রিভেইল করে সেটার ব্যবস্থা নেওয়া। পুলিশ কর্মকর্তার হাতে ছাত্রলীগ নেতাদের মারধর ও বারডেম হাসপাতালের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টিকে বিব্রতকর বলছেন বিশিষ্টজনরা, প্রশ্ন তোলেন অভিযুক্তদের নৈতিকতা নিয়ে। পরস্পর বিরোধী মন্তব্য ঘিরে চেইন অফ কমান্ড বিষয়েও শঙ্কা জানান তারা। কাজী ফয়সালের রিপোর্ট। গেল 9 সেপ্টেম্বর রাতে রাজধানীর বারডেম হাসপাতালের ইটিটি রুমে এডিসি হারুনের সাথে বাগবিতণ্ডায় জড়ান এডিসি সঞ্জিদার স্বামী, রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন সহ ছাত্রলীগের কয়েকজন নেতা। এর জেরে রাতেই ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করা হয়। আমার উপর হামলা করে প্রায় 10-15 মিনিট ইচ্ছা মতন আমাকে পেটায় থানার। এই ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকে। এডিসি হারুনকে সাময়িক বরখাস্তের পর কয়েক দফা বদলি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আইন রক্ষার দায়িত্বশীলদের এমন আচরণকে বিব্রতকর বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক। বলেন, তাদের নীতিনৈতিকতাও প্রশ্নবিদ্ধ। আমি মনে করি যে এটা সবার জন্য একটা বিব্রতকর, অস্বস্তিকর একটা বিষয়। মানুষের কিছু ইম্পালস থাকে, যেমন রাগ থাকে, ঈর্ষা থাকে, ক্ষোভ থাকে, সেটা আপনার র্যাশনালিটি দিয়ে, নৈতিকতা দিয়ে সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে দে ফেইল টু কন্ট্রোল দেয়ার ইম্পালস, যে তাদের নারী ঘটিত বিষয় হতে পারে কিংবা তাদের ক্ষমতা প্রদর্শনের বিষয় হতে পারে। তদন্ত চলাকালীন উদ্ধতনের অনুমতি ছাড়াই মুখ খোলেন এডিসি হারুন ও এডিসি সঞ্জিদা। কথা বলেন ডিবি প্রধানও, যাতে ক্ষোভ জানান ডিএমপি কমিশনার। এতে বাহিনীর চেইন অফ কমান্ড ঠিক না থাকার শঙ্কা জানান সাবেক এই সিনিয়র সচিব। কমিশনার সাহেব এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন, সাবধান করা সম্ভব। চেইন অফ কমান্ড যেটা আছে সেটা যে কোনো সার্ভিসের সেটা ভেঙে পড়বে, এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়াটা এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হলেও এডিসি সঞ্জিদা ও তার স্বামী এপিএস আজিজুল হক মামুনের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কিছু করা হয়নি। সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, সবাইকে একইভাবে বিবেচনা করতে হবে। আর একজনের কথা এরা যে বলছে যে তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না কেন, সেটা ও বিবেচনা দেওয়া যেতে পারে যে কি ছিল, কি আসলে হয়েছিল এইখানে, সেটা তো সব দিক দিয়েই বিভিন্ন দিক থেকেই তো তদন্ত হচ্ছে মনে হয়। ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তরা চাকরিচ্যুত হবেন বলেও জানান সাবেক এই পুলিশ প্রধান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। গভীর রাতের আগুনে যেন বিরান ভূমি মোহাম্মদপুরের কৃষি মার্কেট, সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা। তবে সব ছাপিয়ে আবারও চলছে ব্যবসা শুরুর তোড়জোড়। ছায়ের ভেতরেই অনেকে খুঁজছেন ঘুরে দাঁড়ানোর ঠাই। এদিকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন কৃষিমন্ত্রী। চার ভাগের তিন ভাগ দোকানই পুড়ে ছায়। প্রায় 6 ঘন্টা টানা চলেছে আগুন। দোকানের মালামাল আসবাব প্রায় সবই পুড়েছে, বাকিটা নষ্ট হয়েছে আগুন নেভানোর তৎপরতায়। কত কায়দা, এদিক সেদিক করে ব্যবসায় টাকা লগ্ন করেছিলেন, সব শেষ, একেবারে শেষ। মানে হিসাব হইছে এগুলো সম্ভব ছিল সেটা বিক্রি করা উড়াইছি, যেটা রুসিলাই চলম, কিন্তু এখন আমগো চলার মতো আর কোনো কিছুই নাই। এখন বালি গায়ে কালি কুরিয়া পড়ে যায়, আর কোনো কথা বলতে পারতেছি না। ক্ষতিপূরণের আশ্বাস সান্ত্বনা আছে, তবে এসবের প্রতিক্রিয়ায় কি বলা দরকার, সামনে বা কি করবেন, ব্যবসায়ীদের সে বোধ যেন মিলিয়ে গেছে আগুনে। পুরো ক্ষয়ক্ষতি আমার 1 কোটি টাকা। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যাতে আমরা যেই ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারি। যদি আমাদের বাঁচাতে চায় তাহলে আমাদের দোকানগুলো দরদ করে দেয়, আমরা ব্যবসা করে খাই। কিচ্ছু বের করতে পারিনি, সব শেষ, সব একদম। এখন আমার দোকানে শুধু কয়লা আছে, আর কিছু নেই। কৃষি মার্কেটের এই ধ্বংসযজ্ঞ পরিদর্শনে আসেন কৃষিমন্ত্রী, আশ্বাস দেন যতটুকু সম্ভব সরকার পাশে থাকবে,
ব্যবসায়ীদের। দোকানটা চালিয়ে সংসার এদের জীবন চলতো, তারা তো রাস্তায় পড়ে যাবে, কাজে সেটা যাতে না পড়ে আমরা সর্বাত্মক চেষ্টা করব তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে, এই সংখ্যা এরই মধ্যে 500 ছাড়িয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে মোহাম্মদপুর এলাকার সবচেয়ে বড় এই বাজারে। আগুন লাগার মূল কারণ নিয়ে চলছে তদন্ত। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে কোটি কোটি টাকা খরচে ফুটপাথ তৈরি হলেও তাতে হাঁটার উপায় নেই, কারণ তা দখল করে আয় উপার্জন করছেন রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা। দখলদারিত্বের এই নৈরাজ্য ঘিরে ঠেকেছে মূল সড়কেও। আর ফুটপাত আর গণপরিবহনের নৈরাজ্য নিয়ে রমিজ হোসেনের ধারাবাহিকের আজ চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড, জাপান গার্ডেন সিটি থেকে আদাবর পর্যন্ত ফুটপাত সহ রাস্তার দুপাশ দখল করে চলছে জমজমাট ব্যবসা। আর দোকানভেদে দৈনিক 200-400 টাকা চাঁদার বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন প্রভাবশালীরা। শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর অনেক এলাকায় দেখা যায় সড়ক দখলের মহোৎসব। দোকানিদের অভিযোগ, টাকার ভাগ পান স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। 240 টাকা ডেইলি এমনিতে খরচ আছে, ওরা মাঝে মধ্যে ঈদে চান্দে, ঠিক আছে, যে আমাদেরকে এখানে কন্ট্রাক্টে বসাইছে, ওরা কিছু বকশিস চায়, কারণ 2000-3000 টাকা দিয়া যায়। অথচ যাদের ব্যবহারের জন্য নির্মিত এই পায়হাটার পথ তারাই চলতে পারেন না, প্রতিবাদ করলে হতে হয় লাঞ্ছিত, তাই ঝুঁকি নিয়ে চলেন মূল সড়কে। সন্ধ্যা হলে মনে করেন হাঁটতেই পারে না, এরকম হয়, মানুষ হাঁটতে পারে না। এ তো সরবেই না, এরা তো বলে যে আমরা এখানে এনা দোকান দিচ্ছি, আমাদের টাকা দিতে হয়। এদের জন্য যদি পার্মানেন্ট কোনো একটা জায়গা ব্যবস্থা করা যেত তাহলে তারও উপকৃত হতো, আমরাও ইজিলি হাঁটাচলা করতে পারতাম। কোনো কোনো এলাকায় ফুটপাতে দখলদারদের উচ্ছেদে বাধা দেন কাউন্সিলর, অনেকে আবার দায় চাপান প্রভাবশালী রাজনীতিবিদদের ওপর। আমরা এক দিক দিয়ে উঠাতে থাকি, আর এক দিক দিয়ে আবার বসে যাই, কিন্তু আমরা কি করব, আমরা তো এই আমাদের লোকবল এত নাই যে আমরা সার্বক্ষণিকভাবে এই ফুটপাত আমরা এটা উঠাব। একটি শহরে অন্তত 25% ফুটপাত থাকতে হয়, কিন্তু রাজধানী ঢাকায় তা তো নেই, বরং দখলদারিত্বের কাছে অসহায় সাধারণ পথচারীরা। মাঝে মধ্যে এসবের বিরুদ্ধে অভিযান হলেও খুব একটা কাজের কাজ হয় না, তাই ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান এবং কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ নগরবাসীর। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। রাজধানীর বনানীতে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা, পরে ফুল দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। দুই একজনের জন্য পুরো পরিবারটা দূষিত হয়ে যায়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না, এটাই বড় প্রবলেম। আমাদের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের হয়তো সেই প্রবলেমটা আছে, তারা করে। ভারতের কেরালা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে নিপাহ ভাইরাস। এখন পর্যন্ত 6 জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 2 জন মারা গেছেন। আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন অন্তত 700 মানুষ, এর মধ্যে 77 জন সংক্রমণের উচ্চ ঝুঁকিতে, জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী। তাদেরকে ঘরের মধ্যেই থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া বেশি সংক্রমণশীল এলাকায় জনগণের চলাফেরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিত্যপণ্যের বাজার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংক্রমণ রোধে কেরালা থেকে আসা যাত্রীদের নিপা ভাইরাস পরীক্ষা করে পাশের রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটক।